রাত তখন প্রায় 10:30 বাজছিল, কিন্তু এই সময়ও সাহিল অ্যাপার্টমেন্টের বাইরে অনেক ভিড় ছিল। এর নতলায় ফ্ল্যাট নম্বর 13 একটা মেয়ের লাশ পাওয়া গেছিল। লাশ ছিল একটা খুব সুন্দর মেয়ের, কিন্তু মার্ডার করার সময় হত্যাকারী ওর মুখ এত ক্ষতবিক্ষত করেছিল যে দেখলেই ভয় লাগছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। হসপিটাল থেকে রামদয়াল আর ব্রিজেশ অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে পৌঁছে গিয়েছিল, কারণ ওর বডির পোস্টমর্টম করতে হতো। ওরা দুজন বডিটা স্ট্রেচারে তুলে লিফটে উঠে গেল। খুব বাজেভাবে মারা হয়েছে মেয়েটিকে রামদয়াল, সত্যি বলতে কি আমারও বুক কেঁপে উঠেছিল। ওরা কথা বলছিল এমন সময় লিফটের সব লাইট নিভে গেল আর অন্ধকার হয়ে গেল চারিদিকে। আরে এই লিফট কেন থেমে গেল? মোবাইল, মোবাইলের টর্চ জ্বালাও। রামদয়াল পকেট থেকে মোবাইল বার করতেই যাচ্ছিল, এমন সময় ব্রিজেশ চিৎকার করে উঠল। রামদয়ালের ফোনটা নিচে পড়ে গেল। রামদয়াল, এই মেয়েটা আমার হাত ধরে রেখেছে। আরে পাগল হয়ে গেছো নাকি? এটা ডেড বডি না রামদয়াল, এই শুধু আমার হাত ধরেনি, এ আমার হাতের উপর দাঁত বসিয়ে দিয়েছে। রামদয়াল অন্ধকারের মধ্যেই হাতরে হাতরে মোবাইল খুঁজে পেল আর লাইট জ্বেলে দিল, আর ততক্ষণে লিফটের লাইট চলে এসেছিল আর চলতেও শুরু করেছিল। ওই আলোয় রামদয়াল দেখলো যে ব্রিজেশের মুখটা ভয় বিবর্ণ হয়ে গেছে। না তোর কেউ হাত ধরেছিল আর কেউ ওর হাতে দাঁতও বসায়নি। আরে কি হয়েছে? কে তোর হাত ধরেছিল আর কেই বা তোর হাতে কামড়ে দিয়েছে, এই মৃত মেয়েটা? এই বলে রামদয়াল হাসতে থাকলো। ব্রিজেশ চুপ করে রইল, কিছু বলল না। লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছিল। ওরা দুজন ওকে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালের দিকে নিয়ে চলল। পোস্টমর্টম করে যে ডাক্তার সোহেলকে আগে ইনফর্ম করা হয়েছিল, উনি অফিসে বসে অপেক্ষা করছিলেন। তখনই ব্রজেশ ওনার কাছে এলো। ডক্টর সোহেল, আমি মেয়েটির ডেড বডি পোস্টমর্টম রুমে রেখে দিয়েছি, কিন্তু আমি এর সম্পর্কে কিছু বলতে চাই। ফাইলে তো সব ডিটেল লেখা আছে না? তা তো লেখা আছে, কিন্তু এমন কিছু আছে যা ফাইলের বাইরে, তা লেখা নেই। ব্রজেশ ডক্টর সোহেলকে এমন রহস্য করে কথাগুলো বলল যে ডাক্তারবাবু চিন্তায় পড়ে গেলেন। এমন কি কথা আছে যা ফাইলে লেখা নেই? এরপর ব্রজেশ অ্যাপার্টমেন্টের লিফটে কি ঘটেছিল তা পুরোটাই ডক্টর সোহেলকে বলল। ওর কথা শুনে ডক্টর সোহেল ব্রজেশের কাছে এলো এবং বলল, ব্রজেশ তুমি তোমার মুখ খোলো তো। মুখ খুলবো কেন? আমি দেখতে চাই তুমি ডিউটি আওয়ারে মদ খাচ্ছ না তো। ডক্টর সোহেল ব্রজেশের কথা মজায় উড়িয়ে দিল। অন্যদিকে রামদয়াল পোস্টমর্টম রুমে এক্ষুনি নিয়ে আসা ওই মেয়েটির আঙুলে হসপিটালের ট্যাগ লাগাচ্ছিল। ওখানে আরো অনেক লাশ সাদা কাপড়ে ঢাকা দিয়ে রাখা ছিল। তখনই লক্ষ্য করলো যে ওই মেয়েটার আঙুলটা তো নড়ে উঠল যেন, ভয় পেয়ে গেল। আরে যা আমি দেখলাম তা কি সত্যি ছিল? না না, তা কি করে হবে? মৃতদেহের শরীর কিভাবে নড়াচড়া করবে? আবার নিজের কাজ করতে শুরু করলো। তখনই ওর মনে হলো ওর পা যেন কিছু একটা চটচটে জিনিসের উপর পড়েছে। নিচের দিকে তাকিয়ে ও চিৎকার করে উঠলো। নিচে রক্তে রক্তে ভর্তি ছিল আর রক্ত ওই মেয়েটার শরীর থেকে বেরোচ্ছিল। রক্ত? এই রক্ত কোথা থেকে এলো? আরে এই রক্ত তো এই শরীর থেকে পড়ছে, কিন্তু তা কি করে সম্ভব? ও নিজেকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলো। এমন সময় ও দেখলো যে মেয়েটা নিজে থেকে উঠে বসে পড়েছে আর হাসতে শুরু করেছে জোরে। রামদয়াল, তুই লিফটে তোর বন্ধুকে নিয়ে মজা করছিলি তাই না? এবার তুই দেখ। এই বলে মেয়েটা রামদয়ালের উপর ঝাঁপিয়ে পড়লো আর ওর গলায় নিজের দাঁত বসিয়ে রক্ত শুষতে শুরু করলো। চারো চারো আমায় চারো আমায় চারো চারো বলছি। কিন্তু মেয়েটার শক্তির সামনে রামদয়াল কিছুই করতে পারছিল না। ও চেষ্টা করতেই থাকছিল। এমন সময় ও আরেকবার চেষ্টা করল আর এবার ও মুক্তি পেল। মুক্তি পেয়ে ও পোস্টমর্টম রুমের বাইরে এসে স্পিডে দৌড়তে শুরু করলো। ওর গলা থেকে এখনো রক্ত পড়ছিল। দৌড়তে দৌড়তে ও ডক্টর সোহেলের রুমের বাইরে এসে উপস্থিত হলো। ওখানে ওর বন্ধু ব্রজেশও ছিল। ডক্টর সোহেল, ওই মেয়েটা, ওই মেয়েটা! কি হলো রামদয়াল, কোন মেয়েটা, কোন মেয়েটা? ওই মেয়েটা, যে মেয়েটাকে আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে এলাম, ও রাক্ষসী, ও আমার রক্ত খাচ্ছিল। এই বলে ও ওর নিজের গলায় ইশারা করতে শুরু করলো। ডাক্তারবাবু মন দিয়ে ওর গলাটা দেখতে লাগলো। কি হয়েছে, কি হয়েছে তোমার গলায়? ডাক্তারবাবু,
ওই রাক্ষসীর দাঁতের দাগ আমার গলায় দেখতে পাচ্ছেন না? কি মজা করছো দুজনে মিলে! এটা হাসপাতাল বাবা, হাসপাতাল। এখানে এইসব অবিশ্বাস কুসংস্কারের কোনো জায়গা নেই। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমিও তোমার বন্ধুর মতো ডিউটি আওয়ারে নেশা করছো। আমি ওপর মহলে তোমাদের নামে অভিযোগ করব। এই বলে ডক্টর সোহেল পোস্টমর্টম রুমের দিকে এগিয়ে চলল। পোস্টমর্টম রুমে পৌঁছে উনি নিজের ঘড়ি দেখলেন, তখন রাত একটা বাজছিল। ডক্টর সোহেল হাজারো মানুষের পোস্টমর্টম করেছেন, তাই ভয় বলে ওনার মনে কিছুই ছিল না। উনি ওই মেয়েটা স্ট্রেচারের সামনে গেলেন, ওর মুখের কাপড়টা সরালেন। এত বছরের কেরিয়ারে উনি এরকম ভয়ানক লাশ কোনোদিন দেখেননি। উফ, কি ভয়ঙ্কর লাশ রে বাবা! খুব বাজে ভাবে মেয়েটাকে মারা হয়েছে। একে যে মেরেছে সেও নিশ্চয়ই রাক্ষস ছিল। এই মেয়েটার মুখে পাথর দিয়ে মেরে মেরে মুখটা এতটাই ক্ষতবিক্ষত করেছিল যে আত্মা ওকে দেখলে ভয় পেয়ে যাবে। সোহেল টেবিল থেকে চাকু নিয়ে পোস্টমর্টমের জন্য রেডি হলো। তখনই সোহেল দেখলো ওই মেয়েটার মুখে একটা আরশোলা বসে রয়েছে। আরে, এই আরশোলা কোথা থেকে এলো? সোহেল ওই আরশোলাটাকে হাত দিয়ে সরাচ্ছিল, এমন সময় ওই মৃত মেয়েটার শরীর নড়ে চড়ে উঠলো। ওর মুখটা হঠাৎ করে খুলে গেল আর মুখ থেকে অসংখ্য আরশোলা বেরিয়ে এলো। এই দেখে সোহেলের ভিতরটাও যেন কেঁপে উঠল। আরশোলা মুখ থেকে বেরিয়ে আসছিল, ঠিক সেই সময় মেয়েটার মুখ থেকে বেশ খানিকটা রক্ত ছিটকে বাইরে বেরিয়ে এলো। সোহেলের মুখ আর জামা কাপড় এসে পড়ল। ওর মুখ আর কাপড় রক্তে লাল হয়ে উঠেছিল। রক্ত, এই মেয়েটার মুখ থেকে রক্ত বেরোচ্ছে! এ কি করে সম্ভব? সোহেল কিছু বুঝে ওঠার আগেই পোস্টমর্টম রুমের সমস্ত আলো নিভে গেল। সোহেল নিজের পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বাললো। একি স্ট্রেচার থেকে মেয়েটা উধাও হয়ে গেছে। আরে, মেয়েটা কোথায় গেল ওই মেয়েটা? কিছু সেকেন্ডের মধ্যেই পোস্টমর্টম রুমের লাইট চলে এলো। ডক্টর সোহেল এখন খুব ভয় পাচ্ছিলেন, ওনার দুই ওয়ার্ড বয়ের কথাই ঠিক মনে হচ্ছিল। তখনই হঠাৎ করে ওনার চোখ সিলিং এর দিকে গেল। উনি দেখলেন ওই মেয়েটার লাশ সিলিং থেকে ঝুলে আছে আর ওর মুখ থেকে টপটপ করে রক্ত পড়ছে। ও সোহেলের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আর অদ্ভুত আওয়াজ গলা দিয়ে করছে। হঠাৎ করে ওই লাশটা উপর থেকে সোহেলের ঘাড়ে এসে পড়লো আর সোহেল নিচে মাটিতে পড়ে গেল। লাশটা নিজের দাঁত সোহেলের বুকে চেপে ধরেছিল। যন্ত্রণায় সোহেল চিৎকার করে উঠছিল। পোস্টমর্টম রুমের বাইরে রামদয়াল আর বিজেশও এই আওয়াজ শুনতে পাচ্ছিল। ভয় তো খুবই পাচ্ছিল, কিন্তু ওরা পোস্টমর্টম রুমের দিকে দৌড়ে গেল। যখনই ওরা ওখানে পৌঁছলো, দেখলো ওই লাশটা খুব খারাপ ভাবে ওর দাঁত সোহেলের বুকে চেপে ধরেছে। ওরা একটা চাকু তুলে নিয়ে ওই লাশটাকে মারতে শুরু করলো। ছাড়, ছাড় একে, ছাড়, ছাড়! কিন্তু রাক্ষসীকে ছাড়ছিল না। মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। তোমরা সবাই ওই মায়াঙ্কের সঙ্গে যুক্ত হয়ে আছো, শুনিও। রাক্ষসীর কথা শুনে ডক্টর সোহেল অবাক হয়ে ওর দিকে তাকালো আর বলল, কি মায়াঙ্ক? তখন ওই রাক্ষসীটা বলতে শুরু করলো, মায়াঙ্ক তো আসলে আমার বর, কিন্তু ওর নজর শুধু আমার প্রপার্টিতে ছিল। ও আমার সাথে ভালোবাসার নাটক করে আমার বিয়ে করলো আর ধীরে ধীরে ওর রূপটা আমার সামনে এলো। ও আমার পুরো প্রপার্টির মালিক হয়ে আমার পিছন ছাড়াতে চাইছিল। আমি ওর সব প্রপার্টি ওর নামে করে দিলে ওর সব বন্ধুরা আমাকে পাথর দিয়ে মেরে মেরে আমাকে কষ্ট দিয়ে মেরে দিল। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো যারা ওর বন্ধু। আমরা তোমার স্বামীর বন্ধু নয়, এমন রাক্ষসের কেই বা বন্ধু হতে পারে? আমরা এক্ষুনি পুলিশকে সব জানাবো। এরপর সোহেল পুলিশকে ফোন করে সব সত্যি কথা বলে দিল। পুলিশ ওই মায়াঙ্ককে ধরে নিল। ও ওর বন্ধুদের সঙ্গে বিদেশে পালানোর প্ল্যান করছিল। মায়াঙ্ককে ফাঁসির শাস্তি দেওয়া হয়। রাক্ষসী দাদাও সঠিক বিচার পেয়েছিল বলে ও মুক্তি পেয়ে গেল। এই কাহিনী হলো মায়াগঞ্জের কাহিনী। এক গভীর রাত্রে নবছরের আকাশ, যে কিনা কদিন আগেই মায়াগঞ্জে শিফট করেছে, সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যেই না ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বাজল, তখনই আকাশের বিছানায় রাখা চাবি দেওয়া খেলনাটা নড়ে চড়ে উঠল। অমনি আকাশের ঘুম ভেঙে গেল। আরে, এই খেলনাটা নিজে থেকে কি করে চলছে? আমি ভুল করে চাবি দিয়ে ছেড়ে দিইনি তো। আকাশ অপেক্ষা করছিল কখন খেলনাটা থামবে, কিন্তু সেই খেলনার থামার নামই ছিল না। নাগাড়ে সেই খেলনা চলতে থাকলো। আরে, এটা বন্ধ কেন হচ্ছে না? কি হয়ে গেল এই খেলনাটার? ঠিক তখনই খেলনাটার আকার বৃদ্ধি পেতে লাগলো আর তা থেকে দুটো কাটা হাত বেরিয়ে আসতে লাগলো। আরে,
এটা এটা এত বড় কি করে হয়ে গেল? আর এই কাটা হাত কোথা থেকে? মা, বাবা, আমায় বাঁচাও, বাঁচাও আমায়, বাবা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, এই কাটা হাত আমায় ধরতে আসছে, বাঁচাও। এই বলতে বলতে আকাশ বাইরে যেতে লাগলো, কিন্তু কাটা হাত ওর পা দুটোকে টেনে ধরতে থাকলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর মা শোভা আর বাবা দেবেশ অন্য ঘরে শুয়েছিল। ওরা যখন আওয়াজ শুনতে পেল দৌড়ে ওর ঘরে এলো। আকাশ যখন ওদের দেখল তখন, বাবা, বাবা আমায় বাঁচাও, এই কাটা হাত আমায় ধরতে আসছে, আমায় বাঁচাও বাবা। আকাশের ভয় পাওয়া চেহারা দেখে ওর বাবা মা শক্ট হয়ে গেল। আকাশ, বাবা কি বলছো তুমি? কোন কাটা হাতের কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, এই চাবি দেওয়া খেলনাটা থেকে দুটো কাটা হাত বেরিয়ে আমাকে ধরতে আসছিল। দুজনেই বুঝতে পারছিল না ওদের ছেলে কি বলতে চাইছে। ওখানে কোনো কাটা হাত ছিল না, চাবি দেওয়া খেলনাটা ছিল, কিন্তু ওটা তো এক প্রান্তে পড়েছিল। বাবা, মা, তোমরা আমায় সাহায্য কেন করছো না? এটা আমায় মেরে দেবে। এই বলতে বলতে আকাশ চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ও আগের দিন রাত্রের মতোই চিৎকার করতে থাকলো। বাবা, মা, ওই হাতটা আমাকে মেরে ফেলবে। আকাশ, বাবা তোমাকে কেউ মারতে আসবে না, এখানে কোনো কাটা হাত নেই। তুমি নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্ন দেখেছ, আর সেই কথাই বারবার মনে পড়ছে তোমার। না মা, ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। ওই খেলনাটা অনেক বড় হয়ে গেছিল, আর ওর থেকে দুটো কাটা হাত বেরিয়েছিল। বাবা, একটা সামান্য খেলনা থেকে কি করে হাত বেরোবে, আর কি করে ওটা অত বড় হবে? ওই দেখো, ওইখানেই তো ছোট খেলনাটা পড়ে আছে। দুদিন সব কিছু ঠিকঠাক রইল। এরপর একদিন আকাশ ওর বাবা মায়ের সঙ্গে শুয়েছিল ওদের ঘরেই, আর তখন রাত একটা বাজে। আচমকাই ওর ঘুমটা ভেঙে গেল, আর দরজার পাশ থেকেই খট খট শব্দ ও শুনতে পেল। এই দরজার পাশ থেকে কি আওয়াজ আসছে? আকাশ মনে মনে এটা ভাবতেই দরজা আপনা থেকেই খুলে গেল। আকাশ যেই দরজার দিকে তাকালো, ও চিৎকার করে উঠল। দরজার পাশে ও খেলনাটা দেখতে পেল। মা, মা, বাবা বাঁচাও, ও আবার চলে এসেছে। আকাশের চিৎকার শুনে ওর বাবা মায়ের ঘুম ভেঙে গেল, আর আকাশ ওর মাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকল। মা, মা, ও আবার এসেছে, দেখো ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে। কে এসেছে বাবা, কে দাঁড়িয়ে দরজায়? মা, ওই চাবি দেওয়া খেলনাটা, ওই দেখো ওর কাটা হাত আমার দিকে বাড়াচ্ছে। বাবু, দরজা তো বন্ধ, ওখানে কেউ নেই, দেখো, দেখো না ওদিকে, ওখানে কেউ নেই। আকাশ বারবার বলাতে ওর বাবা দরজার দিকে তাকালো। আকাশ বেহুশ হয়ে গেল। প্রায় প্রতিদিনই আকাশ একই রকম আচরণ করতে থাকলো। ওর বাবা মা ভীষণ চিন্তিত হয়ে গেল। আমি বুঝতে পারছি না আকাশকে কে নজর দিল। আমার ছেলে ভালোই ছিল যতদিন না এখানে শিফট করেছিলাম। এখানে শিফট করার পর থেকে আমার ছেলের এরকম অবস্থা হলো। শোভা, যদিও আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু কিছু না কিছু গড়বড় তো এই বাড়িতে আছেই। তাই জন্যই এত ভালো লোকেশনে এত সস্তায় এই বাড়িটা পেয়ে গেছি। দেবেশ, কালকেই আমি ওই তান্ত্রিককে এখানে ডেকে পাঠাবো। উনি গণনা করে বলবেন যে এখানে ঠিক কি ঘটেছিল। পরের দিন তান্ত্রিক সেখানে পৌঁছল। তান্ত্রিক দেখল আকাশের ঘরের দিক থেকে একটা ছায়া বাইরে বেরিয়ে আসছে। ছায়াটা একমাত্র তান্ত্রিক দেখতে পেয়েছিল। তান্ত্রিক আকাশের কাছে গেল। দেখ, আমি তোকে দেখে নিয়েছি, এবার তুই সামনে আয় আর বল কেন তুই এই বাচ্চাটাকে বারবার বিরক্ত করছিস। আয়, আয় সামনে। কিন্তু কোনো খারাপ শক্তি বা আত্মা ওখানে ছিল না। কে কে আমার ছেলেকে বিরক্ত করছে দিন রাত? তান্ত্রিক কোনো কথা বলল না, শুধু জমির দিকে তাকিয়ে রইল আর কিছু শোনার চেষ্টা করল। আর
আচমকাই ওর বাবাকে বলল, শাবল, একটা শাবল নিয়ে এসো আর এইখানটা খোঁড়ো। আকাশের বাবা দৌড়ে গিয়ে একটা শাবল নিয়ে এলো আর তান্ত্রিক আকাশের মাকে 12টা লেবু দিতে বলল। তান্ত্রিক তখন লেবুগুলোকে নিয়ে লাল রং করা শুরু করল আর ওর বাবা ততক্ষণ শাবল নিয়ে এসে জায়গাটা খনন করা শুরু করল তান্ত্রিকের কথা মতোই। যত যত মাটি খোঁড়া শুরু হলো, তান্ত্রিক সেখানে লেবুগুলো ফেলতে থাকলো। হঠাৎ করেই দুটো কাটা হাত ওরা দেখতে পেল। গর্তের মধ্যে ওই খেলনাটাও তারা দেখতে পেল আর সঙ্গে দেখতে পেল দুটো কাটা হাত। ওরা খুব অবাক হয়ে গেল আর তান্ত্রিক সঙ্গে সঙ্গে শেষতম লেবুটা ওই গর্তে দিয়ে দিল। ব্যাস থেমে যাও, আর খুঁড়তে হবে না। তারপর একটি মহিলার হাসির শব্দ শোনা গেল। আমার বিচার চাই, আমার বাচ্চা আর আমার কিসের সাজা হলো, আমার বিচার চাই। আমার বিচার তুমি নিশ্চয়ই পাবে, কিন্তু আগে বলো তোমার সাথে কি হয়েছিল। তারপর রাক্ষসী বলল, ওর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে ওরা ওই ঘরেই বাস করত। ও বাচ্চাটাকে ভীষণ ভালোবাসলেও ওর স্বামী বাচ্চাটাকে একেবারেই পছন্দ করত না, কারণ ওর স্বামী ছেলে চেয়েছিল। একদিন নেশা করে যখন বাড়ি ফিরল, দেখল বাচ্চাটা খেলনা নিয়ে খেলছে, সেই চাবি দেওয়া খেলনা। চাই না, তোকে আমার চাই না। ও নিজের মেয়েকে মেরে ফেলার চেষ্টা করল। আরে আরে, এটা তুমি কি করছো? ছেড়ে দাও ওকে, এটা আমাদের নিজের সন্তান, পাগল হলে নাকি? তুমি ওর বাবা। কিন্তু সেই মুহূর্তে ওর মাথায় খুন চেপেছিল, ও দুজনকেই মেরে এই জমির মধ্যে পুঁতে ফেলেছিল। তখন থেকেই আমার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আমার স্বামী বাড়ি বিক্রি করে ফেরার হয়ে গেল। আমায় ওই দানবটাকে সাজা দিতেই হবে। একজন বাবা তার মেয়েকে কি করে এতটা ঘৃণা করতে পারে? মেয়ের উপরে এত ঘৃণা কেন? আর সঙ্গে সঙ্গে তান্ত্রিক আকাশের বাবাকে ডেকে ওখানে পুলিশ নিয়ে এলো, ওদের সব খুলে বলল। জিজ্ঞাসাবাদের পর ওই দানব ধরা পড়ল, ওকে জেলে পাঠানো হলো আর রাক্ষসীর আত্মার শান্তি পেল। গুড, ভেরি গুড। চলো 10 মিনিটের ব্রেক নিয়ে এখান থেকেই শুরু করব। নাচের অনুষ্ঠানের রিহার্সাল চলছে, কিছুদিনের মধ্যেই এটি অনুষ্ঠিত হবে। এই শো এর প্রোডিউসার ছিল জয়ন্ত, সেই সঙ্গে ডিরেক্টরও ছিল, আর এই শো নিয়ে ও খুব এক্সাইটেড ছিল। সবাই ব্রেকে বাইরে চলে গেল আর তারপর 10 মিনিটের পরেই বাকি ডান্সাররা আর বাকি টিম রিহার্সালের জন্য চলে এলো। লিড ডান্সার মাঝখানে দাঁড়িয়ে পড়ল, সে জানতই না কিছুক্ষণ পর ওর সঙ্গে কি হতে চলেছে। Okay, let's start with beginning. Mini, you have to focus. সবার নজর কিন্তু তোমার দিকেই থাকবে। Yes, sir. এর পরেই ডান্স রিহার্সাল শুরু হয়ে যায়। মিনি খুব ভালো নাচছিল, কিন্তু তখনই হঠাৎ করে জয়ন্ত একটা আওয়াজ শুনতে পায়। জয়ন্ত ঝাড় লণ্ঠনের দিকে তাকালো, যা কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে, আর ঠিক তার নিচেই ছিল মিনি। জয়ন্ত সময় নষ্ট না করে মিনির দিকে দৌড়লো আর ঝাড় লণ্ঠন পড়ে যাওয়ার আগেই মিনিকে কোলে তুলে নিল আর ওখান থেকে দূরে সরে গেল। ও ওখান থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ঝুলতে থাকা ঝাড় লণ্ঠন আওয়াজ করে নিচে এসে পড়ল আর চুরচুর হয়ে গেল। জয়ন্ত একটা বড় দুর্ঘটনা আটকে দিয়েছিল, কিন্তু তাও ওখানে সবাই ভয় পেয়ে গিয়েছিল, বিশেষ করে মিনি। ও স্যার, থ্যাংকস আ লট, আপনার জন্য আজকে আমি বেঁচে গেলাম। আহ, আমার পা খুব যন্ত্রণা হচ্ছে স্যার, আমার খুব ভয় করছে, আমার সঙ্গে এরকম প্রায় ঘটছে। মিনি, তুমি ঘাবড়িও না, এগুলো হতেই পারে। হরিশ, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো আর ম্যাডামকে হোটেলে নিয়ে যাও, আর হ্যাঁ, ডাক্তার ডাকো তাড়াতাড়ি। ওকে স্যার। জয়ন্ত মিনিকে তো বুঝিয়ে দিয়েছিল, কিন্তু ও নিজেও চিন্তিত ছিল। কিছুক্ষণ পরই ওর অ্যাসিস্ট্যান্ট হরিশ ওর কাছে এলো আর জয়ন্ত জিজ্ঞাসা করলো, হরিশ তুমি এসে গেছো, মিনি কেমন আছে, ডাক্তার কি বললো? স্যার, ম্যাডামের পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে আর এখন উনি ডান্স করতে পারবেন না। কি? ও গড, সব তৈরি হয়ে গেছে আর এখন এত তাড়াতাড়ি কে মিনিকে রিপ্লেস করতে পারবে? মনে হয় শো এর প্রিমিয়ার ডিলে করতে হবে। কতদিন ডিলে করবেন স্যার, এখানে তো রোজই কিছু না কিছু হচ্ছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম লোকেশন ঠিক নয়, লোকেরা বলে এখানে নাকি ভূত প্রেতের ব্যাপার রয়েছে।
আর এখানে নাকি যে কোনো রাক্ষসী নয়, নর্তকী রাক্ষসী আছে, ও আমাদের ডান্স শো হতে দেবে না। সাটা ফরিশ, তুমি এই গেঁয়ো লোকেদের কথায় বিশ্বাস করছো, এসব ভূতপ্রেত কিছু হয় না, আসলে আমার শোটাকে বন্ধ করতে চেষ্টা করছে। আসলে সব অন্ধবিশ্বাস, তুমি এসব ফালতু কথায় কান দিও না, যত তাড়াতাড়ি সম্ভব নতুন ডান্সার আনো, ঠিক আছে? ওকে স্যার। হরিশ মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। জয়ন্ত ওর একটা কথাও শুনল না, কারণ ও ভূতপ্রেতে বিশ্বাস করত না। ওই জায়গাটা শহর থেকে অনেক দূরে ছিল, আর আসলে ওখানে অনেক বছর আগে এক রাজপ্রাসাদ ছিল। ওখানে কেউ যেত আসত না, আশেপাশের লোকেরা ভাবত যে ওখানে কোনো রাক্ষসীর বসবাস, যে রাজ দরবারে নর্তকী ছিল। আচ্ছা আমায় এটা বলো যে ওই রাক্ষসী কি চায়? কি করে জানবো বাবু কি চায়, এখানে কিছু হতে দেয় না। আপনার আগে অনেক লোকেই চেষ্টা করেছে, কেউ শুটিং খতম করতে পারেনি। আপনিও শুটিং শেষ করতে পারবেন না, তার চেয়ে বরং নিজের লোকজনদের নিয়ে চলে যান এখান থেকে। এভাবে কি করে চলে যাই বলুন, এই রাক্ষসীর এত নাম, একটা মিটিং তো করতে হয়। এইটুকু বলেই জয়ন্ত হাসতে হাসতে ভেতরের দিকে চলে গেল। পিছন থেকে সিকিউরিটি ওকে আওয়াজ দিয়ে বলল, আরে বাবু ভেতরে কোথায় যাচ্ছেন, হোটেল যাওয়ার জন্য গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে। গাড়ি পাঠিয়ে দাও, আজ আমি এখানেই শোব। নিয়ে যাও ভাই গাড়ি এখান থেকে, কাল এসো, যদি সাহেব বেঁচে থাকে তাহলে নিয়ে যেও। জয়ন্ত ভেতরে এসে একটা সোফায় শুয়ে পড়ল আর ঘুমানোর চেষ্টা করল। তারপর মাঝরাতে ঘুঙুরের আওয়াজ স্টেজের কাছ থেকে আসছিল, যা জয়ন্তর ঘুম ভাঙিয়ে দিয়েছিল। ও সঙ্গে সঙ্গে ওই আওয়াজের পিছনে গেল। জয়ন্ত দেখল স্টেজের সব লাইট সেন্টারে ফোকাস করা, আর ওখানে একটা মেয়ে ডান্সের পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে ঘোমটা ছিল, আর একটা বিশেষ ধরনের সঙ্গীত বাজতে থাকল, আর সেই গানের সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে থাকা মেয়েটি নাচতে থাকল। জয়ন্ত ওখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল আর ওই মেয়েটার নাচ দেখতে থাকল। কিছুক্ষণ পরেই ডান্স পারফরমেন্স শেষ হয়ে গেল। ওয়াও, ইট ওয়াজ অ্যামেজিং, ওয়েল ডান। কোথায় শিখেছো তুমি নাচ? দারুণ করেছো, এতদিন কোথায় ছিলে? আজ থেকে তুমি আমার লিড ডান্সার, ওকে? তোমার মুখ দেখাও এবার। জয়ন্তর এমন বলার সঙ্গে সঙ্গে ওখানে একটা প্রচন্ড হাওয়ার দাপট এলো, আর মেয়েটা ওর কাছে চলে এলো আর নিজের হাতে নিজের ঘোমটা সরালো। জয়ন্ত এতক্ষণ যেটা মিথ্যে ভাবছিল সত্যি হয়ে সেটা ওর সামনে দাঁড়িয়েছিল। ও সেই নর্তকী রাক্ষসী ছিল যাকে ভয়ঙ্কর দেখতে ছিল। জয়ন্তর মাথা থেকে ঘাম পড়তে থাকলো, তা সত্ত্বেও ও ওখান থেকে পালালো না। রাক্ষসী ভয়ঙ্কর আওয়াজে ওকে জিজ্ঞাসা করল, কেমন লাগলো আমার চেহারা, খুব সুন্দর না? আরে বেশ বেশ সুন্দর, খুব সুন্দর, শুধু তোমার একটু মেকআপটা বেশি লাগবে, ব্যাস। বাহ, তোর তো খুব সাহস, তুই আমার সামনে আসতে চেয়েছিলিস না? নে, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে, বল কি চাস তুই? দেখো, আমি শুধু চাই তুমি এখানে ডান্স শোটা হতে দাও। আমি প্রচুর টাকা লাগিয়েছি, যদি শুটিংটা না হয় তাহলে অনেক লোকসান হয়ে যাবে। তার পরিবর্তে তুমি যা চাও আমি তাই করব। তুমি শুধু এটা বলো, তুমি কি চাইছো? তুমি রাক্ষসী কি করে হলে? তুমি তো রাজ নর্তকী ছিলে, তাই না? আমি ছিলাম, আর দূর দূর পর্যন্ত আমার নাচের চর্চা ছিল। দূর দূর থেকে আমায় নাচের জন্য ডেকে পাঠাতো, কিন্তু ওই রাজার এটা সহ্য হলো না। রাজা আমাকে দাসী বানিয়ে রাখতে চাইছিল। ও চাইছিল যে আমি শুধু ওর সামনে, শুধু ওর দরবারে নাচি। আর যখন আমি রাজি হলাম না, তখন ও নিজে আমার ঘুঙরু আমার থেকে কেড়ে নিল, আর তারপর আমাকে কোনো দিন নাচতে দেয়নি, ও আমাকে কালকোঠরিতে বন্দি করে দিল। ওহো, এটা তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি রাক্ষসী মানে তুমি মারা গেলে কি করে? আমি নাচ ছাড়া কিছুতেই বাঁচতে পারতাম না, আমি আত্মহত্যা করেছিলাম। কিন্তু আমার মুক্তি হলো না, কারণ আমার ইচ্ছা পূর্ণ হয়নি। আমি সবার সামনে নাচতে চেয়েছিলাম, সবার থেকে সম্মান পেতে চেয়েছিলাম আমি,
আচ্ছা, ও এই কথা তাহলে। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। আমি এখানে সব লোককে নিয়ে আসব, তুমি সবার সামনে নাচবে, কিন্তু তোমার নিজের চেহারা লুকিয়ে রাখতে হবে। আমি তোমার জীবনের কাহিনীর উপর একটা সিনেমা বানাবো, তাতে সবাই তোমার কথা জানবে আর তোমার শিল্পের সম্মান করবে। কিন্তু যদি এরকমটা না হয়? আমার মাথা খারাপ নাকি যে তোমার সাথে পাঙ্গা নেব? বিশ্বাস করো, আমি তোমায় মিথ্যে বলছি না। জয়ন্ত নিজের কথা রাখলো, নিজের পুরো টিমের সামনে ওই রাক্ষসীকে নাচতে বলল। সবাই জোরে জোরে হাততালি দিতে থাকলো। রাক্ষসীর মুখে ঘুমটা ছিল, কিন্তু ও হাততালির শব্দ আর নিজের সুখ্যাতির কথাও শুনতে পাচ্ছিল। ওর শেষ ইচ্ছা পূরণ হলো। ও জয়ন্তর দিকে তাকিয়ে হাসলো আর হাওয়ার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল সারা জীবনের জন্য।